অনিক, দশ বছর লাগলো কেন? দেখো দেখো, এই বাড়িটা তোমায় চায়, সবাই তোমায় চায়, আমি তোমায় চাই। শোনো, বলছি কি, স্নান করে নাও, জামা কাপড় বদলে নাও, কিছু একটু খেয়ে নাও, তারপরে যেও না। বিষ্ণুপুর রাজবাড়ি, তার ইটের পাজরে কি দারুণ মর্ম ব্যথা। পুরনো কথা ভুলে যাও অনিক, সারাক্ষণ ওনার কথা মতো সব কিছু চলবে, উনি যা বলবেন সেটাই ঠিক, একমাত্র ঠিক। কেন কি প্রায়শ্চিত্ত করতে হবে এখন? আবার সেই ডাইনির মোহজাল। এই কি প্রাপ্য ছিল আমার? নারী শিক্ষা
শিক্ষিতা স্বাধীনচেতা মহিলার কর্তৃত্ব, জমিদার বাড়ির সব হাসি গান কলকাকলি ভাঙিয়ে দিল। আর বদলে শ্মশানের নিস্তব্ধতা, বাচ্চা মেয়েগুলোর হাত থেকে তাদের খেলার পুতুল কেড়ে নিয়ে তাদের সংসারের জাঁতাকলে ঠেলে দেওয়া। আমি এর বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়টা কি? এ বাড়ির বুড়ো প্রভু তো এর প্রেমে পড়বেই। হ্যাঁ, ভুলে যেও না উনি তোমার বাবা। তোমার তোমার কোলের মেনি বেড়াল, খবরদার ভদ্রভাবে কথা বলো। আমি থামো, মেয়ে মানুষ না, আমিও পুষেছি, শুয়েছি, টাকা পয়সা গয়না গাটি সব দিয়েছি। আমার খামতিটা কোথায় ছিল? লোভ, কর্তৃত্ব, ক্ষমতা আর সবাইকে হাতের মুঠো, এই তো তুমি। বাঁধনহারা উশৃঙ্খল জমিদারি ছিল তখন, লাগামের প্রয়োজন ছিল। আইনজ্ঞ বাপের বিলেত ফেরত মেয়ে, তার সাথে তর্ক করবে কার বাপের সাধ্য? আর কথা বাড়িও না গো, দূরে থাকো, এটা তো তোমারই বাড়ি। নাচ ঘরে তালা, নর্তকীরা সব সাফ। জুবেদা ভাই, না, তার মেয়ে সায়রা ভাই, না, প্রভুর মনোরঞ্জনের তার কামনা পূরণের সব ব্যবস্থা তুমি সুচারু ভাবে করেছ, আর আমার মায়ের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছ। আর এখন জমিদারির পয়সায় ওদের বড় বাড়ি ঘর করে রেখেছ, আবার সায়রার বিয়ে দেবে ঘটা করে, সেটাও জমিদারির পয়সায়। কেন? সায়রা তোমার বোন, মায়ের পেটের নাও হতে পারে কিন্তু সে তোমার বোন। আমি বেঁচে থাকতে তোমরা আমার শেষকৃত্য করেছো। সরকার মশাইয়ের মেয়ের সর্বনাশ করেছো তুমি, নষ্ট করেছো তাকে। সেটা কোন পুরুষোচিত কাজ ছিল? মেয়েটা আমাকে সিন্ধুকে চাবি দিতে চাইছিল না কেন? তুমি আমার কাছে চাইতে পারতে। তাই আমি তোমার হুকুমের গোলাম নই। হ্যাঁ তো, হাই একটিবার আমার কথা শোনো। আরে না, কখনো না। কেন এরকম করছো আমার সঙ্গে? একটা একটা নিষ্ঠুর সত্যি, খিড়কির দরজায় রাতের পর রাত গোপন অভিসার, আমার জামা কাপড় টাকা পয়সা সব তুমি তাকে দিতে আমি নিজের চোখে দেখেছি। সে আমার খুড়তুতো ভাই, স্বদেশী করে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিল। নোংরামি ঢাকার কি চেষ্টা, একটা পাপীর গুণকীর্তন করছে আর আমাকে সেটা শুনতে হবে? হ্যাঁ করবেই, তার উরসে তোর তোর সন্তানের জন্ম। চুপ করো, বিক্রম আমাদের সন্তান। আমাদের বৈবাহিক সম্পর্ক কি আদৌ কোনোদিনও ছিল?
এতদিন ধরে আমি একা তিলে তিলে এই সম্পর্ককে রক্ষা করে এসেছি, আজকের পরে কিন্তু আমার আর কোনো দায় থাকবে না। কিছু যায় আসে না আমার, তোমার সব ষড়যন্ত্র আমি শেষ করে ফেলেছি। বিশ্বাস করো, ও তোমার সন্তান। ওই বেজন্মাটাকে আমি মেরে ফেলেছি। সাম্রাজ্যের এখন আর কোন উত্তরাধিকারী নেই। দশ বছর লাগলো কেন? আমি কারো কারো ছেলেকে মেরেছি।